Hello everyone, welcome to my new video. আজকে আমি কম্পেয়ার করতে চলেছি Mediatek Helio G70 versus Snapdragon 665 প্রসেসর। অবশ্যই দুটি প্রসেসর অনেক পুরনো প্রসেসর হয়ে গেছে। আজকাল এই প্রসেসরে তেমন একটা ফোন পাওয়া যায় না। তবে অনেকের একটা ধারণা রয়েছে যে এই দুটি প্রসেসরের মধ্যে ঠিক বেস্ট কোন প্রসেসরটি। আজকে আমরা সেই পার্থক্যটাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনি বুঝতে পারবেন যে এই দুটি প্রসেসরের মধ্যে বেস্ট ঠিক কোন প্রসেসরটি। যাই হোক, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই প্রসেসর দুটি লঞ্চ ডেট দিয়ে শুরু করি। স্ন্যাপড্রাগন 665 আপনার 9 এপ্রিল 2019 লঞ্চ করা হয়েছে। Mediatek Helio G70 আপনার 13 এপ্রিল 2020 লঞ্চ করা হয়েছে। লঞ্চ ডেটের হিসাবে কিছুটা লেটেস্ট Mediatek Helio G70। সিপিইউ অ্যান্ড সিপিইউ ক্লক স্পিড, স্ন্যাপড্রাগন 665 আপনার হাই পারফরমেন্সের জন্য রয়েছে 4টি কোর, যেটা ক্রেও 260 গোল্ড সিপিইউ যা ক্লক করেছে 2.0 GHz এবং এটা কর্টেক্স A73 মডিফাই ভার্সন। এবং 4টি কোর রয়েছে আপনার এফিয়েন্সি টাচের জন্য, যেটা ক্রেও 260 সিলভার সিপিইউ যা ক্লক করেছে 1.8 GHz এবং এটা কর্টেক্স A53 মডিফাই ভার্সন। Mediatek Helio G70 এখানে আপনার হাই পারফরমেন্সের জন্য রয়েছে 2টি কোর, যেটা আম কর্টেক্স A75 যা ক্লক করেছে 2.0 GHz এবং এই ফ্যান্সি টাচের জন্য রয়েছে 6টি কোর, যেটা আম কর্টেক্স 55 যা ক্লক করেছে 1.7 GHz। এখানে কিন্তু G70-তে আপডেট জেনারেশনের কোর ব্যবহার করেছে, একটি হচ্ছে কর্টেক্স A75 আরেকটি হচ্ছে কর্টেক্স A55, তাই অবশ্যই সিপিইউতে কিছুটা বেটার রেজাল্ট করবে Mediatek Helio G70। সিপিইউ ফেব্রিকেশন প্রসেস, এই সিপিইউ ফেব্রিকেশন প্রসেস নাম্বার যেই প্রসেসরটা যতটা কম হবে ওই প্রসেসরটা অতটাই পাওয়ার এফিয়েন্সি, অতটাই ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং হিটের প্রবলেমটা অনেকটা কম হবে। স্ন্যাপড্রাগন 665 আপনার 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বেস করে একটি চিপসেট এবং Mediatek Helio G70 আপনার 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বেস করে একটি চিপসেট। অবশ্যই কিছুটা বেটার স্ন্যাপড্রাগন 665। জিপিইউ, স্ন্যাপড্রাগন 665 আপনার 18610 GB ব্যবহার করেছে যা ক্লক করেছে 600 MHz এবং Mediatek Helio G70 আপনার আমমালি G52 MC2 GPU ব্যবহার করেছে যা ক্লক করেছে 825 MHz। যদি আমি এই জিপিইউ স্কোরের কথা বলি, স্ন্যাপড্রাগন 665 আপনার জিপিইউতে স্কোর করেছে প্রায় 79 পয়েন্টের মতো এবং Mediatek Helio G70 আপনার জিপিইউতে স্কোর করেছে প্রায় 81 পয়েন্টের মতো। জিপিইউতে অবশ্যই কিছুটা বেটার জিপিইউতে Mediatek Helio G70। র্যাম সাপোর্ট, দুটি প্রসেসর কিন্তু ডুয়েল চ্যানেল LPDDR4X এর র্যামে রয়েছে। স্ন্যাপড্রাগন 665 আপনার সর্বোচ্চ 8 GB র্যাম হতে পারে এবং এটার ফ্রিকোয়েন্সি হতে পারে 1866 MHz পর্যন্ত এবং Mediatek Helio G70 আপনার সর্বোচ্চ 8 GB র্যাম থাকতে পারে এবং এটার ফ্রিকোয়েন্সি হতে পারে 1800 MHz পর্যন্ত। বলতে গেলে একই রকমই র্যাম, তবে কিছুটা খুবই সামান্য পরিমাণ বেটার বলতে পারেন স্ন্যাপড্রাগন 665-কে। স্টোরেজ সাপোর্ট, স্ন্যাপড্রাগন 665 আপনার UMC 5.1 অথবা UFS 2.1 এর স্টোরেজ থাকতে পারে এবং Mediatek Helio G70 আপনার UMC 5.1 এর স্টোরেজ রয়েছে। অবশ্যই স্টোরেজ সাপোর্টের দিক থেকে কিছুটা বেটার স্ন্যাপড্রাগন 665। ভিডিও ক্যাপচার রেজুলেশন, স্ন্যাপড্রাগন 665 আপনার 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবে এবং 1080p-তে 120 FPS পর্যন্ত ভিডিও করতে পারবে এবং 720p-তে 240 FPS পর্যন্ত ভিডিও করতে পারবে এবং এটা কিন্তু স্লোমো ভিডিওর জন্য অনেকটা বেটার। Mediatek Helio G70-তে আপনার শুধু 2K-তে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং 1080p-তে 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। স্লোমোর জন্য কিন্তু এটা মোটেও বেটার হবে না। ডিসপ্লে সাপোর্ট, দুটি প্রসেসরই ফুল HD প্লাস রেজুলেশনে ডিসপ্লে দেখতে পাবেন। নেটওয়ার্ক সাপোর্ট, স্ন্যাপড্রাগন 665-এ আপনার নিজস্ব LTE মডেম ব্যবহার করা হয়েছে এবং এখানে ডাউনলোড স্পিডের জন্য সর্বোচ্চ পাবেন 600 MBPS এবং আপলোড স্পিডের জন্য সর্বোচ্চ পাবেন 150 MBPS। Mediatek Helio G70-তে আপনার ইন্টিগ্রেটেড 4G LTE মডেম ব্যবহার করেছে, যেখানে ডাউনলোড স্পিডের জন্য পাবেন সর্বোচ্চ 300 MBPS এবং আপলোড স্পিডের জন্য পাবেন সর্বোচ্চ 150 MBPS। অবশ্য নেটওয়ার্ক সাপোর্টের দিক থেকেও কিছুটা বেটার স্ন্যাপড্রাগন 665। আন্তুতু স্কোর, স্ন্যাপড্রাগন 665 আপনার আন্তুতু স্কোরে সর্বোচ্চ স্কোর করেছে 160,000 এবং Mediatek Helio G70 আপনার আন্তুতু স্কোরে সর্বোচ্চ স্কোর করেছে 194,000। আন্তুতু স্কোর হিসেবে Mediatek Helio G70 বেস্ট। গিকবেঞ্চ স্কোর, স্ন্যাপড্রাগন 665 আপনার সিঙ্গেল কোরে স্কোর করেছে 314 এবং মাল্টি কোরে স্কোর করেছে 1343 এবং G70 আপনার সিঙ্গেল কোরে স্কোর করেছে 338 এবং মাল্টি কোরে স্কোর করেছে 1158। গিকবেঞ্চ স্কোর হিসেবে স্ন্যাপড্রাগন 665 কিছুটা বেটার।
ফাইনালি কথা বলি এই দুটি প্রসেসরের মধ্যে বেস্ট ঠিক কোন প্রসেসরটি এখানে আপনি বলতে পারেন যে অবশ্যই কিছুটা বেটার রেজাল্ট পাবেন মিডিয়াটেক হেলিও G70 থেকে কারণ এটার মধ্যে বেটার সিপিইউ এন্ড বেটার জিপিইউ রয়েছে এবং একটা প্রসেসরের পাওয়ার কিন্তু মূল উৎসই জিপিইউ এন্ড সিপিইউ হয় তাই আমি এখানে উইনার হিসেবে ডিক্লেয়ার করতে চাই মিডিয়াটেক হেলিও G70 কে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারেন এই দুটি প্রসেসরের মধ্যে কোন প্রসেসরটি আপনার বেস্ট মনে হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আল্লাহ হাফেজ